গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। টুম্পা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। মনে করলাম আজকে ভিডিও শ্যুট করব না, তবু এলাম। আজকে আমার শরীরটা একদম ভালো নেই, মাথাটা কীরকম ঘুরছে। তো আমি দেখো রান্না আমি বসিয়ে দিয়েছি, রান্না তাড়াতাড়ি করে নেবো, এখনও স্নান পুজো কিছুই করিনি। এই যে আমার মেয়ে, ওই দেখো খেলছে ওইদিকে, খেলা করে নেবে, দেখে চলে আসবে। তো আজকে আমি রান্না করছি, খুব সাধারণ রান্না, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। ডিমের কারি আর ডাল, আর কিছু না। এই যে আমি রেডি করে রেখেছি সব, এই ডিমের কারি করব, সব রেডি করে রেখেছি। ভাত আমি নামিয়ে দিয়েছি ওখানে ভাত, আর এখানে ডাল হচ্ছে। তো ভিডিওর মাঝে আরও কিছু আছে, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আমার মশলা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, ডিমগুলো দেব, তারপর আবার একটু জল দেব আমি, সামান্য একটু বেশি না, আর একটু হোক। তো রান্না আমি করে নিয়েছি, এই যে ডাল, ডাল আর ডিমের কারি, আর কিছু না। এই ডাল, ডিমের কারি আর ভাত হয়ে গেছে। তো চলো, মেয়ে ওইদিকে কি করছে আমি দেখবো। আজ ওয়েদার প্রচুর খারাপ, ওয়েদার একদম ভালো না। সোয়েটারও খুলিনি, স্নানও করিনি, কিচ্ছু করিনি। কই বাবু, কই কি করছো তুমি এদিকে? আর খেলতে হবে না, অনেক খেলা হয়েছে, এসো। ওই যে দূরে ছুটতে চলে গেল, আসবে তো, আসো। মেয়েকে স্নান করাবো না, প্রচুর ওয়েদার খারাপ, দেখতেই তো পাচ্ছ, একদম রোদ ওঠেনি, রোদ্দুর ওঠেনি। মেয়েকে শুধু তেলটা মালিশ করে দেবো, তেলটা মাখিয়ে দেবো, একটু হাত মুখটা ধুয়ে দেবো, আমিও তাই করব, তেল মেখে হাত মুখ ধুয়ে নেবো। আমিও স্নান করব না, কাপড়টা ছেড়ে ফেলে দেবো। শরীরটা ভালো লাগছে না, একটু দুর্বল দুর্বল লাগছে, মনে হয় প্রেশারটা কমে গেছে। তো এই রান্নাবান্না করে সোফায় বসলাম, মেয়েদের খেলা করছে, এলো না, আসবে তো। তো চলো, তো আমরা খেতে বসে গেছি, আমি আমার মেয়ে খাচ্ছি, খিদে পেয়ে গেছে। আমি ওর বাবাকে বললাম যে আমি খেয়ে নিচ্ছি এই সঙ্গে, বাবুর সঙ্গে তুমি এসে খাবে। তা বলো ঠিক আছে, খেয়ে নাও, আমার খিদে পেয়েছে, ভাত খাওয়ার সময় হয়ে গেছে, ওর বাবা একটু দেরি করেই আসে। তো আমরা বসে পড়েছি, ডিমের কারি আর ডাল ভাত, আমার মেয়ে ওইদিকে বসেছে, আমি মেয়ে ভাতটা মাখিয়ে দিই। বাবু বসো, বাবাই বসো। তো খেয়ে নি, এখন সন্ধ্যা হয়ে গেছে, আমি পুজো সন্ধ্যা সব দিয়ে দিয়েছি, দিয়ে মেয়েকে পড়তে বসিয়েছি। এই যে মেয়ে পড়া করছে, লিখে নাও তাড়াতাড়ি, লিখে নাও তাড়াতাড়ি, লিখে নাও তাড়াতাড়ি, লিখে নাও। তারপর আমরা কি করব? এখন বলো না, নিয়ে আসুক তারপর বলবো, তারপর তোমরা দেখতে পাবে। তো দেখতে, তো আমি এখন বসে পড়েছি মোমোজ নিয়ে, এই যে মোমোজ খাবো, আমার খুব ভালো লাগে খেতে। আমার মেয়ে খাওয়া হয়ে গেছে, পড়া করছে, তাদের পড়ে না, পড়ে না, খুব ভালো বানায় মোমোজ। একটা ভিডিও করেছিলাম দেখবে, আগের ভিডিও কিছুদিন আগে, ওই দোকান থেকেই আমার বর এনে দিয়েছে, খুব ভালো খেতে, বেশ ভালো বানায়। না পড়া, না পড়া, আমার মেয়ে খাওয়া হয়ে গেছে, আমার মেয়ের বর খেয়ে চলে গেছে, বর চলে গেছে কাজে, আমার মেয়ে পড়া করছে, না পড়া। চাটনিটা, চাটনিটা খুব সুন্দর বানায়, হেভি বানায় চাটনিটা।
চুল লাগে। মোমোজ খাওয়া শেষ হলো, এবার রয়েছে চিপস। চিপস নাকি এটা বাবু? কুরকুরে। মেয়ে তো পড়তে পড়তে খাচ্ছে, দেখো লিখতে লিখতে, তো ভালোই লাগছে খেতে। সকালের দিকে একটু শরীরটা খারাপ ছিল, যেহেতু এখন ঠিক আছে, ভালোই লাগছে, আর শুধু খাচ্ছি। তো আর ভিডিওটা বড় করব না, যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা লাইক, একটা শেয়ার, একটা শেয়ার, একটা কমেন্ট করে দিও, আর সাথে সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো তোমরা।